মনে থাকে যেন আজই আমার বাড়ি ছেড়ে চলে যাবেন, বুঝতে পেরেছেন? চল বাবা। ম্যাডাম, এতক্ষণ আপনা গো ঝগড়াই শুনলাম, মনে হইল মেথর মেত্রানির ঝগড়া। কি বললেন? রাগ করেন না, আপনার ভালোর জন্যই আমি আগে এসেছি, কইতে পারেন আপনার উপকার করার উদ্দেশ্যে। উপকার? বেশ, আজকের মধ্যে আমার একটা বাড়ি ভাড়ার প্রয়োজন, পারবেন ব্যবস্থা করতে? অবশ্যই পারবো, আমার বাড়ির ভাড়াটা আজকেই চলে গেল। খালি আছে? কালি উঠা যাবে? জি। বেশ বেশ, আচ্ছা শুনুন, আমার কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম কি ম্যাডাম? আমি বাচ্চাদের চেঁচামেচি একদম পছন্দ করি না, তেলাপোকা থাকলে আমার ঘুম হয় না। বাচ্চা আর তেলাপোকা দুটোই আমার শত্রু। আপনার বাড়িতে এসবে ঝামেলা আছে নাকি? মারছে, আসল জায়গা বাম হাত ঢুকায় দিছে। সময় মতো বিয়ে হলে তো ম্যাডাম তোমারও বাচ্চা হয়তো কয়েক ডজন। কি ভাবছেন? ভাবলাম আমার বাড়ির আশপাশে কার কয়টা বাচ্চা আছে, তা দুই ঘর তো বাঞ্জা, 12 বছর বিয়ে হয়েছে, একটাও বাচ্চা পয়দা করবার পারে নাই, আর পশ্চিমের বাড়িতে একটা বাচ্চা, তাও আবার বোবা। ভালো, খুব ভালো হয়েছে। আর আমার তো বাচ্চাই নাই। সে কি বিয়ে করেননি? করছিলাম, কবুল বলার সময় বউটা আমার হার্ট ফেল করে মরে গেছে, তারপর আরেকটা ঠিক করছিলাম, কিন্তু বিয়ের আগের রাত্রে বউটা প্রেমিকের হাত দুটো পলাই গেছে, তারপর বিয়ের সাদের মজা বাদ। কমেডি নাটক। আর আর একটু বলি না, এখন আপনার বাড়ির ঠিকানাটা দিন তো। মগবাজার, মায়ের দোয়া সরাইখানা, গেলেই মজাটা টের পাবা। আরে ম্যাডাম, আসুন 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 আসুন। ওয়াও, আপনি লেখালেখির কাজ খুব ভালো করা যাবে। চলেন ম্যাডাম, আপনার রুমে চলেন চলেন। কিসের শব্দ? না মানে চলেন চলেন। শান্ত পরিবেশ, তেলাপোকা নেই তো? না না ম্যাডাম, কোথাও তেলাপোকা না হয়। আজকালকার মাইয়া ওলা হাতি ঘোড়াতে ডরায় না, আর যদি তেলা ভোকাতে ডরাই যা। কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? তেলা পোকা তো বাচ্চারা ধরতে পারে। বাচ্চাদের ডাকো। কিন্তু আপনাদের বাচ্চাদের পছন্দ করেন না? পছন্দ অপছন্দ পরে, আগে তেলা পোকা ধরো। বাচ্চা গো ডাকো ম্যাডাম, তাড়াতাড়ি ডাকো। বাচ্চারা কেরা কই আসছো ম্যাডাম, খুব বিপদে। ও সবে যাও, যাও। এত গুলো বাচ্চা, ওরা কারা? ওরা আমারই। তার মানে আপনার সন্তান? আপনি তো বললেন বিয়ে করেননি। মানে বিয়ে করেনি সত্য, কিন্তু বাচ্চাগুলো আমার। ওকে জন্ম দিছে অন্যরা, ওরাই তিন, মা বাবা কেউ নাই। ঠিক আছে ঠিক আছে, বাচ্চারা যেন আমার রুমে না আসে, আমাকে ডিস্টার্ব করলে আমি কিন্তু চলে যাব। না না, আপনারা ওরা ডিস্টার্ব করবো না, আপনি কোনো চিন্তা করেন না, আমি আসি না। আমাকে
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার? দীপ লব ভাই আমারে পাঠাইছে আপনার ফার্নিচার গুলা সব রং কইরা দিতে। ঠিক আছে ঠিক আছে। জি আচ্ছা, এই বলটা দে তো আমার কাছে, দেহি গোল দিবার পারে কিনা। সরি ম্যাডাম, এমনটা রইব না। এই ব্যাগটা কই দিতেছেন? হবে কি হবে না জানি না, আমি চলে যাচ্ছি, কাউকে পাঠিয়ে আমার মাল আমি নিয়ে যাব। এই এতিম বাচ্চাদের সাথে রাগ করে চলে যাবে? চুপ করো, তুমি একটা তুমি